আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঘোষণা দিয়েও টোকেন দিল না সৌদি এয়ারলাইন্স, ক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। ইডেনের অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড, বরগুনার রিফাত হত্যায় ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় বাকি দুই আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং আগের চেয়ে ভালো আছি, হাসপাতাল থেকে ভিডিও বার্তায় জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প, সংক্রমণের ঝুঁকিতে মার্কিন প্রশাসনের শীর্ষ মহল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিলেও সৌদি এয়ারলাইন্স রোববার টিকিটের টোকেন দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি দিয়েও শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা ছাড়াই তা দেয়নি এয়ারলাইন্সটি। এতে হতাশা ছড়িয়ে পড়ে দেশে আটকে পড়া প্রবাসীদের মাঝে। ক্ষুব্ধ হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফজল রাব্বি রিপোর্ট। শেষ পর্যন্ত উড়োজাহাজের টিকিটের টোকেন দেয়নি সৌদি এয়ারলাইন্স। এতে যতটা না ক্ষুব্ধ তার চেয়ে বেশি হতাশ রেমিটেন্স যোদ্ধারা। কত হাজার সৌদি প্রবাসী করোনা পরবর্তী সময়ে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট খুঁজছেন, এর কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন হিসাবে এই সংখ্যা 40 থেকে 60 হাজারের মধ্যে। এদের বেশিরভাগই সৌদি এয়ারলাইন্সের যাত্রী। রবিবার সকাল 8টায় তাদের সবাইকে দেয়া হবে টিকিটের টোকেন। এয়ারলাইন্সটির এমন বিজ্ঞপ্তি পেয়ে শনিবার রাত থেকেই প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন প্রবাসীরা। কিন্তু সকাল 8টার পর তাদের অপেক্ষা হতে থাকে দীর্ঘ, বাড়তে থাকে হতাশা। এখন তো কোনো এই খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কি, আর আমরা তো পড়ে আছি, যাওয়ার সময় কখন কি হবে এই সব কিছুই তো জানি না। সৌদি আরবে মরুভূমির এলাকা, ওইখানে তো কষ্ট করে আসছি, দেশেও কষ্ট করতেছি একটা টিকিটের জন্য আর একটা টোকেনের জন্য, তাও মিলতেছে না। এক পর্যায়ে টোকেন প্রত্যাশী মানুষের ভিড় ভিআইপি সড়কে উপচে পড়ে। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে গেট ভেঙে সোনাগা হোটেলের কম্পাউন্ডে ঢুকে পড়ে তারা। একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে মনে করেন, আমরা প্রশাসন সবাই শ্রদ্ধা করি, কিন্তু আমরা একটা পেরেশানির মধ্যে পড়ে যাই, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, গেটটা ভেঙে গেল, কিন্তু আমরা তো সবাই চাই ধীরে সুস্থে সুন্দরভাবে যাওয়ার জন্য। দুপুরের পর নাম, ভিসার মেয়াদ, ফোন নাম্বারে ঘর করা একটি ফর্ম ভিড়ের মধ্যে পাঠিয়ে দায়িত্ব শেষ করে এয়ারলাইন্সটি। তাতে আশ্বস্ত হতে না পারে শেষ পর্যন্ত সোনাগা হোটেলের সামনের মূল সড়ক দেড় ঘন্টা আটকে প্রতিবাদ জানান তারা। কোনো সুরা হইতেছে না, কি পেপার দ্বারা দিয়ে বলতেছে এখানে ডেট, নাম, তারিখ, কবে লাস্ট ডেট, এটা কি, এটা তো একটা পতনা না চলতেছে। ও বলতে এ বিশাল নম্বর, টেলিফোন নম্বর, বাস এক পেপার লিখে দিয়ে দাও, টেলিফোন করে গা। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় টোকেন প্রত্যাশী কিংবা সংবাদকর্মী সবাই। অন্যদিকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিয়ে ভুক্তভোগীদের প্রশংসা কুড়িয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতার জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছেন আদালত। হুমায়ুন চিশতি রিপোর্ট। শিক্ষকতা থেকে অবসরের পর স্বামীর সাথে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে থাকতেন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাসার কাজের মেয়ে স্বপ্না ও রেশমা। দুই বছরেরও কম সময়ে বিচার শেষে দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়ে রোববার রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সাথে হত্যার পর ঘরের মালামাল চুরির অভিযোগে তাদের 7 বছর করে কারাদণ্ড ও 25,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকর চান নিহতের স্বজনরা।
সন্তুষ্ট আমি তখনই হব যখন রায়ের পুরোপুরি কার্যকর হবে। যে রায় যদি কার্যকর হয় সেটাই আমরা চাই, আর যাতে না হয় এরকম ঘটনা। রায়ের পর্যবেক্ষণে গৃহকর্মীর হাতে এমন হত্যার ঘটনাকে জঘন্য ও নির্মম বলে অভিহিত করেন আদালত। আদালত বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নৃশংস এ হত্যাকাণ্ডের জন্য আসামিদের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এমন নির্মম ঘটনা এড়াতে ছয় দফা নির্দেশনাও দেন আদালত। এক হচ্ছে যে ভোটার আইডি কার্ড এবং তার নাম ঠিকানা সঠিক চেয়ারম্যান সনদ রাখতে হবে, যেই যেই সরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সেই সরকারি প্রতিষ্ঠানেরও নাম ঠিকানা রাখতে হবে। কাজের মেয়েদের যদি ঠিকানা না থাকে, ভুয়া ঠিকানা থাকে, তাইলে যে কোনো অপরাধ এবং প্রতারক চক্র এটা বেনিফিট নিতে পারে। বাড়ির গার্ডের যদি থাকেন তাইলে সিসি ক্যামেরা সহকারে একটা মতামত দিচ্ছেন। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। সঠিক রায় হয়নি, আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব, আশাবাদী আমরা আপিলে আমরা সুবিচার পাব। 2009 থেকে 2012 সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা চৌধুরী পারভীন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। রোববার মামলার রায়ের কপিসহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনা আদালতের জারি কারক। গত 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এই মামলার রায় দেন। রায়ে বলা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন 7 কার্যদিবসের মধ্যে। বুধবার আলোচিত এই মামলায় বিচারিক আদালত প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নি সহ 6 জনকে ফাঁসির আদেশ দেন, খালাস পান 4 জন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি তারেক ও মাহফুজুর। এ নিয়ে এই মামলায় গ্রেফতার 8 আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিল। গত 26 সেপ্টেম্বর দিরাই থেকে তারেককে এবং 28 সেপ্টেম্বর হরিপুর থেকে মাহফুজকে গ্রেফতার করে পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে রোববার বিকেলে তাদের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে নেওয়া হয়। জবানবন্দি শেষে 2 আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তারেক এবং মাহফুজুর রহমান মাসুম এই দুইজনকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং 164 জবানবন্দির জন্য প্রার্থনা করে। উভয় আসামি জবানবন্দি শিক্ষা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, জবানবন্দির পরে তাদেরকে জেলা করতে। লিবিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত 9 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। গত 28 মে লিবিয়ায় পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহত ও 12 জন আহত হন। সিআইডির সদর দপ্তরের সংবাদ সম্মেলনে ডিআইজি আবদুল্লাহিল বাকি জানান আহত বাকি 3 জনকে দেশে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত 44 জনকে আটক করা হয়েছে। বিদেশে থাকা দালাল ও মূল আসামিদের ধরতে সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের। আরও জানাচ্ছেন মনুল হাসান। লিবিয়ার মিজদা শহরে গত 28 মে মানব পাচারকারীদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান 26 বাংলাদেশি। এ ঘটনায় গুরুতর আহত হন 12 জন। আহতদের দেশে আনা নানা উদ্যোগের পর অবশেষে 9 বাংলাদেশিকে ফিরিয়ে আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে 9 বাংলাদেশিকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। 38 বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য নির্মম অত্যাচার শেষে গুলি করে হতাহতের ঘটনার বর্ণনা দেন তারা। আমরা 38 জন একটি বড় একটি রুমে আমাদেরকে আটকে রাখে, প্রত্যেকদিন 2 থেকে 3 বার মারধর করতো এবং 2 থেকে 3 জন লাশ প্রতিদিন মানুষকে একবারে পিটিয়ে মেরে ফেলতো আমাদের সামনেই, এবং আমাদের বলতো তোরা যদি টাকা না দিস তোদের ওই অবস্থা হবে। সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহেল বাকি জানান লিবিয়ায় মানব পাচারকারীদের সাথে জড়িত দেশি বিদেশি চক্রকে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। সিআইডি 15টি মামলা সহযোগে গ্রহণ করে এবং মামলার তদন্তে ইতিমধ্যে আসামি গ্রেপ্তার সহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। তারা দেশীয় দালালদের নাম বলেছে এবং তাদের অধিকাংশ সিংহভাগই কিন্তু আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দেশীয়। যারা জীবিত আছে বিদেশে, যারা দালাল ছিল বাংলাদেশি দালাল এবং বিদেশি দালাল, এদের কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ভিকটিম 9 জনের জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নেওয়া হবে। লিবিয়ায় হতাহতের ঘটনায় সিআইডি বাদী হয়ে রাজধানীর পল্টন ও বনানী থানায় 3টি মামলা করে।
মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩৪৮ জনে। মৃত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ আর ৬ জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন মারা গেছেন। সবশেষ ৯৮৫৯টি নমুনা পরীক্ষায় ১১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১.৪১%। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৬৮,৬৯০ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২,৮১,৬৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.৩৯%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নানা শর্তের বেড়াজালে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা এসএমই খাতের প্রণোদনা প্যাকেজের ঋণ পাচ্ছেন না। ৬ মাসে এই খাতে ২০% ঋণ বিতরণ করা হয়েছে। এসএমই ঋণ না দেওয়ায় ২৫টি ব্যাংকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শরফুল আলম। ইব্রাহিম হোসেন দেশীয় নানা ব্র্যান্ডের অর্ডারের পোশাক তৈরি করেন তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করেন ৫০ জন। তিন বছর ধরে কাজ করলেও করোনা মহামারীর কারণে কারখানা বন্ধ ছিল টানা ৭ মাস। পরিবার আত্মীয়দের ধারের টাকায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আবারও উৎপাদন শুরু করেছেন। তবে এখন তার সবচেয়ে বড় সংকট পুঁজি। আমি ব্যাংকেও চেষ্টা করছিলাম যে সরকারি প্রমোদনাটার জন্য যে এটা পেলে হয়তো আমার ব্যবসাটা আবার দাঁড়াতে পারবো, কিন্তু অনেক জটিলতার কারণে আমি এটা পাইনি। এসএমই খাতের লোনটা পেলে আমার জন্য খুবই ভালো হতো। এখন যেটা কোনোভাবে আমি পাইতাম তাহলে হয়তো আমার ফ্যাক্টরিটা মানে অনায়াসে দাঁড়ায় যেতে পারতাম। আর ইব্রাহিমের মতো কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সরকার ২০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ১১,০০০এরও বেশি উদ্যোক্তা স্বল্প সুদে ৪,১২০ কোটি টাকার ঋণ পেয়েছেন, যা মোট ঋণের ২০%। এসএমই ঋণ না দেয়ায় এরই মধ্যে অনেক ব্যাংকেই সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাটা হয়েছিল যে আমরা লার্জনগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, কেন ওগুলি না হলে আবার সিএসএমইগুলো হয় না, বিকজ এরা এই লার্জ ইন্ডাস্ট্রিগুলোর ভার্টিক্যালি কিন্তু এটা থাকে। সেই জন্য ওগুলোকে আগে ওগুলো যখন প্রোডাকশনে যাবে তারপর তো এখানে আসবে। তাছাড়াও যেটা হয়েছে যে বন্যা ছিল এবং কোভিড তো এখনো চলে যায়নি, কোভিড এখনো আছে। তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো বিশেষ করে সিএসএমই করে ওই সমস্ত ব্রাঞ্চের বেশ অনেক লোক কিন্তু আপনি জানবেন যে ব্যাংকিং সেক্টর প্রচুর লোক কিন্তু ইনফেক্টেড হচ্ছে এবং সেই কারণে এবং বন্যাও ছিল, সবকিছু মিলিয়ে দেরি হয়েছিল এবং অনেক সময় প্রজেক্ট ভিজিট করা যায়নি। ৪,১২০ কোটি টাকা ডিসবার্স হয়েছে, ২০%। ১১,১৮৩টা ফার্ম সেটা ইউটিলাইজ করেছে। যারা পাচ্ছে খুব সুবিধা পাচ্ছে, যারা পাচ্ছেন না ওরা একেবারে যেতেই চাচ্ছেন না বিকজ অফ দ্য রিকোয়ারমেন্ট। এই মাসের মধ্যেই করোনায় এসএমই খাতের উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজের ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস জনভোগান্তি সরকার মেনে নেবে না। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রে যেসব জেলা ও ঢাকা মহানগরের কমিটি জমা পড়েছে সেগুলো যাচাই বাছাই করে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি নেই, তাই মিথ্যাচারে ভেঙায় চড়ে উত্তর সাগর পাড়ি দেওয়ার অপচেষ্টা করছে। আসলে নির্বাচন করা তাদের লক্ষ্য না, বিএনপির লক্ষ্য হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র গবেষক ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় শেষে সব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই পুরনো হলগুলো সংস্কার করা হবে, গ্রাম পর্যায়ে নির্মাণ করা হবে নতুন সিনেমা হল। নির্দিষ্ট কালের জন্য তো অবশ্যই সিনেমা হল বন্ধ রাখা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চালু করা যায় এই মর্মে আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে আমরা পরিস্থিতি আবার পুনর্বিবেচনা করে কয় তারিখ থেকে খোলা যায় সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। এবার আন্তর্জাতিক।
করোনায় আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে দ্বিতীয় রাত কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও মেসেজে তার দাবি, আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে সামনের দিনগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ সংকটময় হতে পারে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ভিডিওর সেট আপ দেখে বোঝার উপায় নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি, যদিও সেটা মেরিল্যান্ডের সামরিক হাসপাতাল। ট্রাম্প জানান এখন ভালো আছেন, শিগগিরই ফিরবেন নির্বাচনী মাঠে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের চিকিৎসক দল। তারা জানান কিডনি, হার্ট সবকিছুই এখন পর্যন্ত ভালো আছে ট্রাম্পের, তবে তার ঘর থেকে বের হওয়ার সময় এখনো আসেনি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার সঠিক তথ্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ঠিক কখন থেকে প্রেসিডেন্টের শরীরে করোনার উপসর্গ দেখা গেছে তা নিয়ে দুই রকম বক্তব্য দেয় হাসপাতাল ও হোয়াইট হাউস। এদিকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনা পজিটিভ হওয়ার কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস লনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নিয়ে চলছে নিখুঁত যাচাই বাছাই। মাস্ক ছাড়াই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প ও মেলানিয়া সহ করোনা পজিটিভ হয়েছেন এমন আটজন। ভিডিও ফুটেজে দেখা যায় তাদের অনেকেই অতিথিদের সাথে হাত মিলিয়েছেন, এমনকি জড়িয়েও ধরেছেন কেউ কেউ, যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ মহল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন দ্রুত সুস্থ হয়ে অফিসে ফিরে আসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিলেট লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট শুরু হলো। উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির খান উপস্থিত ছিলেন। পরে 244 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-001। নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত 2 সেপ্টেম্বর উপজেলার একলাশপুর ইউনিয়নের খালপাড়া এলাকায়। এতদিন বখাটেদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছিল দুর্ঘটনার শিকার ওই নারী। রোববার দুপুরে ভিডিও ছড়িয়ে দিলে টনক নড়ে প্রশাসনের। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুর রহিম নামে একজনকে আটক করে। নোয়াখালী পুলিশ সুপার জানান, রাতে ওই নারীকে জেলা শহরের মাইচতি হাউজিং এলাকা থেকে উদ্ধার করা হয়। আমি আল্লাহ কাছে কইছি বিচার চাই, আর করব কে আয় নিরীহ মানুষ, আমার তো কেমন না হুট নাই কেত নাই মুন্নি কিন মিল আপনারা যেন গাইবেন আর যেন হারিয়ে লাগবে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ক্রমেই বাড়ছে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধের পরিধি। বিতর্কিত নাগরানো কারাবাখ অঞ্চল ঘিরে দুদেশের লড়াই শুরু হলেও রোববার আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম নগরী গানজাতে রকেট হামলা চালায় আর্মেনিয়া পন্থী গেরিলারা। এতে একজন নিহত ও চারজন আহত হয়। হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় আজারবাইজান। বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় একে অপরকে দুষছে দুই দেশ। দুই দেশের সহিংসতা এরই মধ্যে প্রাণ গেছে শতাধিক মানুষের, তাদের অধিকাংশই আর্মেনিয়ার। আর নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে তেমন কিছু জানায়নি আজারবাইজান। বাংলাদেশ পুলিশের বৃহত্তর সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশনের 2020-21 সালের কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ডিএ তায়েব। হাউজের শতভাগ সমর্থন নিয়ে অ্যাসোসিয়েশনের 31 সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। 2 লাখ সদস্যের এই বড় সংগঠনটির সভাপতি বিএম ফরমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ইন্সপেক্টর আলতাফ এবং এসআই মনসুর মানিক। এবারে পার্টেক্স খেলার খবর।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দায়িত্বের অংশ হিসেবে ইউনিসেফের হয়ে দেশজুড়ে শিশুদের অধিকার নিয়ে প্রচার প্রচারণায় অংশ নেবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ইউনিসেফ বাংলাদেশ। শুভেচ্ছাদূত মনোনীত হওয়ার পর ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার, সুমন, মোহাম্মদ শাফুল এবং সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূত মনোনীত হয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদকে চৌত্রিশ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। সর্জায় মুম্বাইয়ের দেয়া 209 রানের টার্গেটে জয়ের টার্গেটে নেমে শুরুটা ভালোই করে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ, কিন্তু পরে রানের গতি বাড়াতে গিয়ে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ওয়ার্নারের 60 রানে ভর করে 7 উইকেটে 174 রানে থামে হায়দ্রাবাদ। এর আগে টস জিতে ব্যাট করে কুইন্টন ডি ককের 39 বলে 67 রানের ঝড়ে 208 রানের পুঁজি পায় 5 উইকেট হারানো মুম্বাই। ঈশান কিশান 31 এবং হার্দিক পান্ডিয়া করেন 28 রান। শেষ করবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘোষণা দিয়েও টোকেন দিল না সৌদি এয়ারলাইন্স, ক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। ইডেনের অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড, বরগুনার রিফাত হত্যায় ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় বাকি দুই আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং আগের চেয়ে ভালো আছি, হাসপাতাল থেকে ভিডিও বার্তায় জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প, সংক্রমণের ঝুঁকিতে মার্কিন প্রশাসনের শীর্ষ মহল। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।